বাংলায় জনসভা করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহকে বিদায় জানাতে গিয়েছিলেন কয়লা মাফিয়া। তার হাত থেকে পদ্মফুলও নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এরকমই অভিযোগ তুলে সরব তৃণমূল। শুক্রবার কৃষ্ণগঞ্জ, রামপুরহাট এবং রানীগঞ্জ রাজ্যের তিন জায়গায় সভা ছিল অমিত শাহের। রানীগঞ্জের সভা সেরে অন্ডাল এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের অভিযোগ, অন্ডাল এয়ারপোর্টে শাহকে যে 16 জন বিজেপি নেতা বিদায় জানাতে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন জয়দেব খান। রানীগঞ্জ বিধানসভার বক্তানগরের বাসিন্দা এই জয়দেব একজন কয়লা মাফিয়া বলেও অভিযোগ তুলেছে শাসক দল। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির লেটার হেডে ওই 16 জন বিজেপি নেতার নাম সহ একটি তালিকা প্রকাশ্যে এসেছে। তবে বলে রাখি, এই ছবির সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। এতদিন কয়লা পাচার নিয়ে বারংবার বিজেপির নিন্দার মুখে পড়তে হয়েছে ঘাসফুল শিবিরকে, এবার সেই কয়লা পাচার নিয়ে বিজেপিকেই তীব্র আক্রমণ করল তৃণমূল। অমিত শাহের একটা কয়লা ব্যবসায়ীর ছবি পোস্ট করে, অমিত শাহের সঙ্গে এক কয়লা ব্যবসায়ীর ছবি পোস্ট করে শাহকে আক্রমণ করল তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টে দেওয়া হয়েছে একটি চিঠি। শনিবার রাজ্যের মন্ত্রী শশী পাজা প্রেস কনফারেন্সে অভিযোগ করে বলেন, বিজেপির ওয়াশিং মেশিন তাদের জন্যও, যারা অপরাধী তাদের জন্যও। ফুল মালা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে অন্ডালে অমিত শাহকে কারা কারা উপস্থিত ছিলেন, জয়দেব খান উপস্থিত ছিলেন, ফুল দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, সঙ্গে ছিলেন লক্ষণ ঘড়ুই। জয়দেব খানকে দিলীপ ঘোষ তো রোজ বড় বড় কথা বলেন, দিলীপ ঘোষ 2021 সালে এদের সমাজকর্মী বলে দলে নিয়েছিলেন, দিলীপ ঘোষের হাত ধরে এরা আশ্রয় নিয়েছিলেন, এরা হলেন প্রতিষ্ঠিত কোল ব্যবসায়ী। এর মধ্যে রাজু ঝা প্রয়াত হয়েছেন, এদেরকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে দেখা গিয়েছিল, আন্তরিক পরিচয় ছিল এদের। রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বলছেন, কি বক্তব্য শোনাব। তথাকথিত যদি কেন্দ্রের গৃহমন্ত্রীকে আপনি সি অফ করবেন, তাহলে ওই যে যারা দাঁড়িয়ে থাকবেন সব দিক দিয়ে, তার নিরাপত্তার দিক দিয়ে এবং যারা দাঁড়িয়ে থাকবেন, কারণ তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ, সেই প্রতিষ্ঠা যাদের দাঁড়িয়ে থাকবেন তাদেরও সেইভাবে আছে কি না, তাদের কী নাম ডাক আছে ইত্যাদি সবটা দেখেই কিন্তু VVIPকে রিসিভ করা কিংবা রওনা করা হয়। তা আমরা কি দেখলাম এদের সম্বন্ধে, জয়দেব খান কে, এত বলা বলি কী আছে, ক্রোনোলজিটা দেখবেন, দিলীপবাবু তো রোজ এক একটা কথা বলে, দিলীপ ঘোষ একজন যিনি তখন সভাপতি ছিলেন বাংলায়, তিনি তখন জয়দেব খান, রাহুল ঝা এবং রাজু ঝা এবং লক্ষণ ঘড়ুই এদেরকে, এরা সমাজকর্মী এবং সম্পদ, তাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছিল, ইন্ডাক্ট করেছিল অ্যাজ বিজেপি মেম্বার্স। এটা কোন সময় জানেন তো, সেই 2021-এর আগে 200 পার ছাড়ছিল। আর এরাও তেমনি, এদের আরও পরিচয়টা আমরা দেব, তখন এরাও সে 200 পারেতে ভাবলো চলো চলো যাই, বিজেপিতে গেলে আশ্রয় পাবো, দিলীপ ঘোষের হাত ধরে তারা আশ্রয় নিলেন বিজেপি দলেতে। তাহলে এরা কারা, যেটা নিয়ে আজকে অরূপদার আমি এত বলার চেষ্টা করছি, প্রতিষ্ঠিত কোল মাফিয়া, প্রতিষ্ঠিত কোল মাফিয়া যারা স্মাগলিং করে, কয়লা স্মাগলিং করে, কয়লা নিয়ে যত ইল্লিগাল কাজ আছে এরা করে, কারা, যারা এই লিস্টে নামে নথিভুক্ত রয়েছেন, যারা কেন্দ্রের মোদির মন্ত্রীকে রিসিভ করবেন, সি অফ করবেন, তার মধ্যে জয়দেব খান, লক্ষণ ঘড়ুই এবং এই রাজু ঝা। রাজু ঝার আগে তো বলতে হবে প্রয়াত রাজু ঝা, কীভাবে প্রয়াত হলো, তার কাছে কী সংবাদ ছিল বিজেপির মধ্যে যখন পরিবারে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার কাছে কী তথ্য ছিল, হঠাৎ একদিন সে মারা গেল কেন 2022 সালে, সেটা তো অবশ্য পুলিশের তদন্তের মধ্যে নিশ্চয়ই উঠে আসবে, কিন্তু বিজেপির নেতা এরা,
তথাপি তার সঙ্গেও দেখলাম 2022 সালে কেন্দ্রীয় মন্ত্রী আরেকজন মোদীর মন্ত্রী প্রহ্লাদ যোশী এসেছিলেন, জয়দেব খানের সঙ্গে তার আলাপ হয়। আরে পুরনো পরিচয়, খুব ভালো পরিচয়, এত আন্তরিকতা তাদের মধ্যে কোল মাফিয়ার সঙ্গে, জয়দেব খান কোল মাফিয়া, তার সঙ্গে এতটা পরিচয়। এবং কেন্দ্র মোদীর মন্ত্রী বলছেন, না আমি আর কোথাও থাকবো না। কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তো ইসিএল গেস্ট হাউসেও থাকতে পারেন। না আমি ওখানে থাকবো না, আমি রাজু ঝাড় বাংলোতে থাকবো। সে যেখানে আমায় রাখবে, কোল মাফিয়া রাজু ঝা যেখানে আমায় রাখবে আমি ওখানেই থাকবো। জয়দেব খান কোল মাফিয়া যা বলবে প্রহ্লাদ যোশীকে সেটাই আমি শুনবো বলে প্রহ্লাদ যোশী ওখানে থাকলেন। এই সবটাই লিঙ্ক করুন গতকালকে অমিত শাহ ভাষণের সঙ্গে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ভোট প্রচারে এসে কোল মাফিয়াদের ইমিউনিটি দেওয়া হচ্ছে। অন্ডাল বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে জয়দেব খান ছিলেন, একটা ছবি ও লেটার হেডে জয়দেব খানের উপস্থিতি চিঠি দেখিয়ে এই অভিযোগই আনল তৃণমূল কংগ্রেস। কৃতজ্ঞতা জানাবেন মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি। 10ই মে থাকবেন সকলে উপস্থিত 7:35। এবার গতকালকে তো অমিত শাহ মিটিং করেছেন, অনেক কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, ভ্রষ্টাচার মাফিয়া ইত্যাদি সব নিয়ে। আমরা কয়েকটি নাম পড়ি দেখুন, বাপরে কি সুন্দর নাম। প্রথমে 1, 2, 3, 4 নাম, কিন্তু চার চতুর্থ যে নাম লক্ষণ ঘরুই, খেয়াল রাখবেন এগুলো পরে বলবো। পঞ্চম নাম যেটা একটু লাল দিয়েছি আমরা, জয়দেব খান। ছবিগুলো দেখুন তো চিনতে পান কি না, ওটা ছিল না একটা, দেখো চিনতে পারো কি না, চিনতে পাচ্ছেন? অমিত শাহজিকে কি দিচ্ছেন, ফুল দিচ্ছেন না শল দিচ্ছেন ইত্যাদি। অরূপদা যে ছবি দেখাচ্ছে সেটা আরো ক্লোজ আপে। বাংলায় জনসভা করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহকে বিদায় জানাতে গিয়েছিলেন কয়লা মাফিয়া, তার হাত থেকে পদ্মফুলও নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই অভিযোগ তুলে শরৎ তৃণমূল শুক্রবার কৃষ্ণগঞ্জ, রামপুরহাট এবং রানীগঞ্জ, রাজ্যের 3 জায়গায় সভা ছিল শাহের। রানীগঞ্জের সভা ছেড়ে অন্ডাল এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।